সামনে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করলে কোলাঘাট থানার সামনেই বিক্ষোভ বিজেপির। কিছুক্ষণ আগেই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ, এবং তারপরেই থানা ঘেরাওয়ের ডাক। আর সেই থানা ঘেরাওয়ে যে সময় পুলিশ তল্লাশি করেছিল সেই সময়ের ছবি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অফিসে প্রতিবাদে থানা ঘেরাও, এই থানা ঘেরাও চলছে এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাকর। আসলে বিজেপির যে কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো কোলাঘাট থানায় জড়ো হতে শুরু করেছে। যে ছবি শুভেন্দু অধিকারী পৌঁছে গেছে, শুভেন্দু অধিকারীর একেবারে অফিসের যে ছবি, সেই সময় তার যখন উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ ঢোকে, সেই ছবি আমরাই একমাত্র দেখাচ্ছি। সেই ছবিতে দেখা যাবে যে একেবারে ভেতরে ঢুকে তল্লাশি, সেই চেষ্টা ঘিরেই কিন্তু বলা যায় বাঘ বিতন্না, তর্ক বিতর্ক সবটাই চলতে থাকে শুভেন্দু অধিকারীর অফিস। এবং সেই অফিসেই কিন্তু এই বলা যায় যে এই পরিস্থিতি, যেখানে কিনা শুভেন্দুর হ্যাঁ সুজিত, যেটা বলছিলে একেবারে শুভেন্দু অধিকারীর বাইক চালিয়ে তারপর আবার তোমার কাছে আসছি। এর শেষ আমি দেখে ছাড়ব, চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব, এবং কেষ্ট মণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। সুজিত, কি ছিল অফিসে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশ কেন তল্লাশি করতে গেল? বিজেপি কি দাবি করছে? গোটা বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ কোনো কথা এখনো পুলিশের তরফে জানানো হয়নি। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে কোন একটি, যেহেতু নির্বাচন চলছে, কোন একটি খবর আছে, সেই খবরের ভিত্তিতেই কিন্তু পুলিশ কোনো ভাবে তল্লাশিতে যায় বলে সেটা জানা গেছে। এবং একেবারে যেটা দেখা যাচ্ছে কোলাঘাটে শুভেন্দু অধিকারী পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি যথেষ্ট বলা যায় উত্তেজনাকর একটা পরিস্থিতি। শুভেন্দু পৌঁছে যাওয়া, কর্মী সমর্থকদের পৌঁছে যাওয়া, সেখানে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইছেন, এবং যে পরিস্থিতি সবটাই কিন্তু পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন নিজে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে তার কর্মী সমর্থক বিজেপির সকলেই, তাদের দাবি বিনা অনুমতি বা বলা যায় যে আইনি অনুমতি ছাড়া তার দাবি শুভেন্দুর যে তার অফিসে ঢোকা, সেটাকে কিন্তু নিয়ে কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন। এবং ঘটনার সময়কার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তর্কাতর্কি চলতে থাকে, এবং এই তল্লাশিতে পুলিশের নামে কোনো একটি বিষয় নিয়ে পুলিশ সেই অফিসে ঢুকলে তা নিয়েই কিন্তু ক্ষোভ একেবারে দেখাতে থাকেন কর্মীরা জেলা পরিষদে। থানা ঘেরাও কি চলবে সুজিত? এখন চলবে, সেটা দেখা যাচ্ছে চলবে। এবং সেই যে ক্ষোভ বিক্ষোভ বা থানা সামনে যে এডুকেশন, সেই ছবিতেই দেখা যাবে যে এখন যে পরিস্থিতি তাতে এখনো লাগাতার তারা বিক্ষোভে থাকবে। এবং সেই ছবি আমরা যে দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি, সেখানেই বোঝা যাবে যে বিক্ষোভ বা ক্ষোভ শুভেন্দু অধিকারী পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর থেকে, তেজপুর থেকে, এবং পাঁশকুড়ায় কর্মসূচি ছিল, সেখানে না গিয়ে তিনি কিন্তু পৌঁছে যাওয়ার ফলে এখন যেখানে দেখা যাচ্ছে কোলাঘাটের কাছে তিনি পৌঁছেছেন, তাই কর্মী সমর্থকরা আরো জড়ো হচ্ছেন। এবং সেই যে জড়ো হওয়া সবটাই কিন্তু কোলাঘাটে, এবং কোলাঘাটে তোমাকে জানিয়ে রাখি কলকাতার দিকে যাওয়ার সময় একেবারে কোলাঘাটার যে ওভারব্রিজ রয়েছে, ঠিক তার মূল নদীর ব্রিজের আগে ডান দিকে তার অফিস রয়েছে, সেই অফিস শুভেন্দু অধিকারীর অফিস। সেই অফিসে কেন ঢুকলো পুলিশ, তল্লাশি করলো আইনি ভাবে নাকি কোর্টের অর্ডার রয়েছে যে বিনা অনুমতিতে তার গাড়ি বা তার বাড়িতে তল্লাশি করা যায় না, তারপরে কেন করা হলো এই ভাবে বামদের গুছাই তাকে দেখা যাচ্ছে যে ছবিতে দেখতে পাবে। সেখানে তিনি কিন্তু জেলা পরিষদের বিরোধী দলের নেতা, বিজেপি নেতা, তিনিই ছিলেন নয়ন প্রথম, এবং তার সঙ্গেই দেখা যাচ্ছে পুলিশের একেবারে বাস বিতরণ চলতে থাকে। তখনই দেখা যায় একটা মানে একটা যে পরিস্থিতি সেটা উত্তেজনাকর।
তারপরই কিন্তু খবরটা জানাজানি হওয়ার পর থেকেই বিজেপি ডাকবে আমাদের হয়ে, এবং সেই মতো আমার সামনে এসে এই বিক্ষোভ কর্মসূচি যেখানে কিনা শুভেন্দু অধিকারী নিজে নিয়ে জানাচ্ছেন এবং সেই অভিযোগ জানাচ্ছেন তিনি, সব মিলিয়ে যে পরিস্থিতি ভোট আগামী 25 তারিখ আগামী পরশু বলা যায় এই যে দুটি কেন্দ্র তমলুক এবং কাশী মেদিনীপুর বা অতিরিক্ত মেদিনীপুরের যে 25 তারিখে ভোটের আগে যে প্রচার শেষ হবে তার মধ্যে আগামীকাল নন্দীগ্রামে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, এবং ওড়িশা আসছে ভূপতিনগরে এই জেলাতে, আর তার আগে আগে এ ধরনের শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি, আর তাকে ঘিরে যে পরিস্থিতি তা কিন্তু দেখা যাচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতি, এবং সবটাই কিন্তু একদম সুজিত তুমি একটু সঙ্গে থাকো, একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই। এটা দেখছেন পুলিশ যখন তল্লাশি চালাচ্ছে তখন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি, তল্লাশি চালাতে যখন গেছে পুলিশ সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, সঙ্গে পুলিশ এবং তর্কাতর্কি বচসা দেখুন। ব্যাপক উত্তেজনা, শুভেন্দুর অফিসে পুলিশি হানা নিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন। কোলাঘাটে পৌঁছে কোলাঘাট থানা ঘেরাওয়ের ডাক বিজেপির, এবং সেই ঘেরাও চলবে যা জানা যাচ্ছে। সুজিত আবার জিজ্ঞেস করব, কখন এই পুলিশ হানা দিতে গেল, কটা নাগাদ গিয়েছিল তখন ওই কোলাঘাট অফিসে, শুভেন্দুর অফিসে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল, কি কথাবার্তা হলো, কি বাদানুবাদ হলো, কি বচসা হলো? News18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আজ সন্ধ্যেতেই পুলিশ হানা দেয় শুভেন্দুর অফিসে কোলাঘাটে, আর সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি, ধাক্কা দেয় পুলিশকেও বিজেপির কর্মী সমর্থকরা, আর সেখানে বচসা উত্তেজনা। সুজিত প্রথম থেকে জানতে চাইব এই মুহূর্তে News18 বাংলায় যারা চোখ রেখেছেন যে কখন কটা নাগাদ এই তল্লাশিতে গিয়েছিল পুলিশ, হানা কখন দিয়েছিল, তখন বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, কি বাদানুবাদ হলো? আর কোলাঘাটের অফিসটা কিসের অফিস, পার্টি অফিস শুভেন্দুর? শুভেন্দুর নিজস্ব অফিস করা আছে, সেটা পার্টি অফিস নয়। নিজের শুভেন্দু অধিকারী যখন তিনি নতুন বিধায়ক হলেন তখন কিন্তু তার বিধায়ক কার্যালয় বা এখানে নন্দীগ্রামে যেমন বিধায়ক কার্যালয় রয়েছে তার এখানে কিন্তু একটা অফিস করা হয়েছে, যেখানে পুরোটা শুভেন্দু অধিকারী রিলেটেড, নট বিজেপির যে কোনো কাজকর্মের জন্য তা নয়, শুভেন্দু অধিকারীর নিজস্ব বিধায়কের বিধায়ক কার্যালয়।